দিব যে কিভাবে মার্কেট প্লেসের বাইরে যখন আমরা বায়ারের কাছ থেকে পেমেন্ট নিব, এই পেমেন্ট গুলো মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে নিব, এর এর দুইটা অপশন খুব ইজি অপশন রয়েছে। একটা হচ্ছে রেমিটলি ডট কম, আমাদের যারা বিদেশে প্রবাসী ভাইয়েরা আছে তারা এই রেমিটলি ডট কম রেমিটলির মাধ্যমে পেমেন্ট পাঠায়, এবং আপনার মোবাইলে আপনি চাইলে ইনস্ট্যান্ট টাকা পাবেন। এখানে বলছে 2% ক্যাশব্যাক ইনসেন্টিভস, আপনার যখন বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তখন আপনি সরাসরি 2% কি পাবেন, ইনসেন্টিভস পাবেন, অর্থাৎ সরকারি প্রণোদনা পাবেন। রেমিটলির মাধ্যমে কিভাবে আসে, এই ক্ষেত্রে বায়ারকে একটা অ্যাকাউন্ট করতে হয়, জয়েন ইন নাও। হ্যাঁ, আমি যদি এখন একটা অ্যাকাউন্ট করি, আচ্ছা এখন একটা অ্যাকাউন্ট করলাম, একটা পাসওয়ার্ড দিলাম, আচ্ছা এই অ্যাকাউন্ট করে একটা পাসওয়ার্ড করতে হবে। এটা কি করবে, বায়ার করবে। হ্যাঁ, আপনার বায়ারকে বোঝাতে হবে, কনভিন্স করতে হবে, এটা বায়ার করবে। তো ধরুন ইউএসএ, ইউকে, কানাডা, এই যে যে সমস্ত কান্ট্রি গুলো কি পাওয়া যায়, কান্ট্রি গুলো থেকে টাকা নিয়ে আসা যায়। এখানে এই কান্ট্রি গুলোর নাম দেখাচ্ছে, দেখেন ডানে যে কোন কোন কান্ট্রি থেকে কি পাওয়া যাবে, হচ্ছে টাকা নিয়ে আসা যাবে। ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মান, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, এগুলো ইউকে, এগুলো থেকে টাকা আসবে এই সিস্টেম। তাহলে এটা বায়ার হচ্ছে ক্রেডিট, ডেবিট কার্ড, যে কোনো কার্ড থেকেই আপনার হচ্ছে টাকা পাঠাতে পারে। হ্যাঁ, তাহলে এখানে দেখা হলো যে $1 সমান সমান দেখাচ্ছে 86.25 পয়সা বাংলাদেশি টাকা। এখানে ইউএসএ আপনি কাকে সেন্ড করছেন, এখানে আপনার হচ্ছে ধরেন কত ডলার, $150 সাপোজ আপনাকে বায়ার দিবে, $150 সমান 12,937.50 টাকা। তাহলে বায়ার অ্যাকাউন্ট করলো, বায়ার এখানে সিলেক্ট করলো কোন কান্ট্রি কে দিবে, বাংলাদেশের, এই যে বাংলাদেশ, এটা এটাও সিলেক্ট করতে হয়, তাহলে বাংলাদেশকে দিবে। আমার বায়ার একবার ভুল করে ইন্ডিয়া সব কিছু দিচ্ছে, ঘুরে এখানে ইন্ডিয়া খুঁজে পাচ্ছে না, আমি বললাম ব্যাপার কি, দেখান দেখি, তো বলছে যে ও সরি সরি ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সেট করে ফেলছিলাম, তো এইখানে বাংলাদেশ সেট করবে। দিয়ে এখানে মানি রিসিভের তিনটে অপশন আছে, মোবাইল মানি, ব্যাংক ডিপোজিট, ক্যাশ পিক আপ। হ্যাঁ, মোবাইল মানিতে কি আছে, সরাসরি বিকাশে টাকা চলে আসবে, আপনার 2 মিনিটের মধ্যে টাকা চলে আসে, বায়ার এখানে এই বিকাশ বিকাশ পেমেন্ট ঠিক করলো। আচ্ছা ব্যাংক ডিপোজিট, আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি কি করতে পারবেন, টাকা নিতে পারবেন, যে কোনো ব্যাংকে টাকা নিতে পারবেন। আবার ক্যাশ ডিপোজিট, ক্যাশ ডিপোজিট আপনার ক্যাশ হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঠিক আছে। মানে রেমিটেন্সটা দুই ভাবে আছে, ক্যাশ পিক আপ কি, আপনার এই ক্যাশ পিক আপে গেলে আপনার মোবাইলে টাকাটা, মোবাইলে একটা কোড চলে আসবে, ওই কোডে আপনার হচ্ছে ইয়াতে গিয়ে ব্যাংকে গিয়ে আপনাকে কোডটা দেখাতে হবে, এবং একটা এনআইডি কার্ডের ফটো নিয়ে আসতে হবে, দিলেই আপনার নামে, আপনার নামে যে টাকাটা আসবে ওই মোবাইল নাম্বারে আপনি শো করলে আপনাকে তখন টাকাটা দিয়ে দিবে। আর ব্যাংক ডিপোজিট করলে কি হবে, সরাসরি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকের অ্যাকাউন্টে, এখানে আরো অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, মানে সব অ্যাকাউন্ট রয়েছে, যত অ্যাকাউন্ট রয়েছে সব অ্যাকাউন্টে রয়েছে, তাহলে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি চলে আসবে। তা আপনার এর চেয়ে সহজ ঝামেলা কিছুই নেই, জাস্ট মোবাইলে নিলেন আপনি, ক্যাশ পিক আপ করলেন, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখন এখানে দিবে রিসিপিয়েন্ট কন্টাক্ট ইনফরমেশন, আপনার আপনার এখানে কি লাগবে, ফুল নেম, সরি ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার দিয়ে এই এখানে এসএমএস করে দিল। সাপোজ আমি দিচ্ছি, দেখেন এমডি খাইরুল ইসলাম, তাহলে এখানে ফার্স্ট নেম কোনটা, এমডি খাইরুল, লাস্ট নেম কোনটা, ইসলাম, তাহলে দিলাম, এখানে মোবাইল নাম্বার আমার দিয়ে দিলাম। এখানে ব্যাংকের ব্যাংকের যে নাম আছে সে নাম অনুযায়ী হবে তাই, ভাই না, যদি আপনি এইটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, এনআইডি কার্ড অনুযায়ী কেমন, কারণ আপনার ব্যাংকে তো এনআইডি কার্ড অনুযায়ী আছে তাই না, আপনার বিকাশে কোন নাম অনুযায়ী আছে, বিকাশে আপনার যে নাম অনুযায়ী সেখানে দিচ্ছে নাম অনুযায়ী দিতে হবে। এটা আপনি সব অবশ্যই কখনোই ভুল করবেন না, কারণ এটা ভুল করলে ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে আমার আমার বিকাশ আছে এমডি খায়রুল ইসলাম নামে, আমি এমডি খায়রুল ইসলাম দিলাম, এটা হচ্ছে ব্যাংক আপনার যে নামে থাকবে সে নামে দিতে হবে, ব্যাংকে আপনার যে নাম আছে সে আপনি ব্যাংক যখন সেট করবেন তখন সে নামে দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সবগুলো এভরিথিং। তাহলে আমি দিলাম কন্টিনিউ করলো, তাহলে বায়ার করলো কন্টিনিউ এগুলো। এখন এটা হচ্ছে সেন্ডারের ইনফরমেশন, তাহলে এই সেন্ডার হচ্ছে ধরেন বায়ার, তাহলে আমি ধরুন বায়ার, তাহলে এখানে সে সেন্ডারের ইনফরমেশন দিল, ইউএসএ থেকে পাঠালো, সে এটা সে ফিল আপ করবে, বায়ার ফিল আপ করবে।
বায়ার ফিল আপ করে কন্টিনিউ করবে কন্টিনিউ করলেই এখানে আপনার এই যে পেমেন্টের একটা কার্ড অপশন আসবে হ্যাঁ এটা এগুলো কন্টিনিউ করলে কার্ড অপশন আসবে এই এখানে কার্ডের অপশন দিবে বায়ারকে যে তুমি তোমার কোন ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করতে চাও এগুলো সব ওই সিলেক্ট করবে ইজি ব্যাপার পেমেন্ট মেথড এটা কনফার্মেন্স সেন্ড করলে 2 মিনিটের মধ্যে টাকা চলে আসবে এইটা একটা সিস্টেম আর জুম সিস্টেম এটা হচ্ছে পেপাল এইটা হচ্ছে remitly.com যাদের পেপাল নেই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে বা পেপাল রয়েছে সবই চলে আর এটা শুধু পেপাল এই যে জুম উইথ পেপাল ঠিক আছে পেপাল সার্ভিস এটা সেম সিস্টেম জাস্ট পেপাল যাদের আছে পেপাল থেকে টাকা পাঠাবে সরাসরি এখানে আপনার হচ্ছে কি চলে আসবে সেম ভাবে যেভাবে এখানে দেখালাম সিস্টেম ব্যাংকে বা ইয়াতে সব সব হচ্ছে আপনার ডাইরেক্ট চলে আসবে একদম যাদের পেপাল আছে পেপাল থেকে আপনার এই যে কান্ট্রি সিলেক্ট করবে বাংলাদেশ বাংলাদেশ সাইন আপ করতে হবে অবশ্যই করে কত টাকা পাঠাবে সেন্ড হ্যাঁ কত টাকা পাঠাবে ওই করে সিস্টেমে একই সিস্টেম সবগুলো ট্রান্সফার ফি টি এখানে আবার ফি নাই সব জায়গাতেই ফি নাই ওখানে ফি নাই তো একই সিস্টেম জাস্ট এই সিস্টেম যেভাবে দেখালাম একই সিস্টেম এখানে এইগুলো বায়ারের সাথে যখন গুড রিলেশন হয়ে যায় তখন আপনার কি হয় এই কাজগুলো খুব সহজেই করা যায় এবং বায়ারকে কনভিন্স করা যায় যে স্যার আপনার এই রিলেটেড একটা প্রশ্ন করতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন বায়ার যখন আমরা মানে মার্কেটপ্লেসের বাইরে যাব সেক্ষেত্রে যদি